বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগো বসন্ত বাতাসে সৈগো বসন্ত বাতাসে বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা সেই প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত অনুষ্ঠান জুড়ে সঙ্গীত পরিবেশন করলেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী শর্মিলা দাস, সেই সাথে যারা সঙ্গত করলেন বিশেষ করে মন্দিরায় ছিলেন আমাদের জাকারিয়া ভাই, নালে ছিলেন অবিনাশ দা, তবলায় ছিলেন প্রিয় সাগর এবং দুতারায় ছিলেন বরাবরের মতো আব্দুল হান্নান খান। তো দিদি, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে না আসলেও কাছাকাছি চলে এসেছি, এখন আমরা সরাসরি গানে চলে যাব। কোন গান শুনবো এখন আমরা? আমি আমি তো আগেই বলেছি আমার দেহতত্ত্বের গান, বিরহের গান এসব খুব ভালো লাগে ফোক গানের মধ্যে, যেহেতু আমি আমার মনে হয় আমি এত সাবলীল না, জানি না কতটুক ভালো লাগাতে। অবশ্যই আপনি সাবলীল দিদি, আপনি চমৎকার করে গান করেন। আমার আমার কিছু ভালো লাগা প্রিয় গানই আমি গাই ফোক, আমার অত সাধনা নাই। এই যে আপনি আপনি আপনার গানের শুরু কিন্তু নজরুল গীতি দিয়ে, কিন্তু আপনি আজকের এই অনুষ্ঠান কিন্তু পিওরলি একটা বাউল গানের অনুষ্ঠান। এই বাউল গান কেন দিদি, বাউল গান কেন করলেন? এটা মনের ব্যাপার, মনের ব্যাপার, মন এটা মানুষের মানুষের অন্য জগতে চলে যায় মানুষের মন। এবং এই যে একোস্টিক, একোস্টিকের বিষয়টা এখন আপনার কি এমন মনে হয়? এটা তো খুব একটা ভালো বিষয় বললে, একোস্টিকটার জন্য হলো শিক্ষা প্রয়োজন। হ্যাঁ, যারা নিজেরা স্বনির্ভরভাবে বাজাতে পারবে, বাজাতে পারবে না, গাইতে পারবে, গাইতে পারবে না, গান শেখা হয়নি ভালোভাবে, তাদের জন্য তো দুষ্কর। হ্যাঁ, তো এই এই পরিবেশে গান গাইতে আমার খুবই খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে। আমরা গানে চলে যাই, কোন গান শুনবো? আমি গাইছি এবার গণি সরকারের, শ্রদ্ধেয় গণি সরকারের গান, খুব আমার প্রিয় একটা গান। চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, আরে মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল।
রই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরানো হইবে কত চাই জন্দে ধরিবে রেলপাতি রই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে এক তোমাকে না পারবে এক তোমাকে না পারবে এক তোমাকে না পারবে হাজার বার মারবে পেডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল সেদিন হইবে সর্বনাশ তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস গণী সরকার হইয়া লাশ গণী সরকার হইয়া লাশে থাকবে ভাবো মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল মানুষ একটা দুই চাকার সাইকেল মানুষ একটা দুই চাকার সাইকেল চমৎকার অপূর্ব অনেক সুন্দর করে গাইলেন এবং এই যে কি সত্যি কথা যে নতুন সাইকেল পুরান হইবে যারা একদম নতুন সাইকেল যারা একদম নতুন যারা তারা কিন্তু এই বিষয়টা আমাদের মতো একটু যারা এই পাশে চলে এসেছেন বয়সের দিক থেকে তাদের কিন্তু অনেক জ্ঞান হয়ে গেছে এই বিষয়ের উপরে যে নতুন সাইকেল পুরানো হলে কি হয় হ্যাঁ এবং কত অবলীলায় বাউলরা এই কথাগুলো বলে গেছেন তো দিদি আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে রাত ১১টার থেকে এই যে একটা অবধি এনটিভির অগণিত অসংখ্য দর্শক যারা আপনার গান শুনলেন আপনার কথা বললেন আপনি কথা শোনালেন তাদের উদ্দেশ্যে একটু কিছু কি বলবেন অবশ্যই বলবো প্রথমে ধন্যবাদ দিচ্ছি এনটিভিকে এরপর যারা ক্যামেরার পেছনে আছেন রবিন ভাই আরাফাত এই যে সবার নাম আমার মনে আসছে না এই মুহূর্তে অনেকে আছেন অনেক অনেক ধন্যবাদ মিনহাজ ভাই হাসান ভাই মিনহাজ ভাই এবং যারা আপনার সাথে সংযোগ আমার সাথে যারা এদের ছাড়া তো আর মানে আমি এতক্ষণ গান গাইলাম কি করে এটা তো গাওয়াই যেত না অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই অবিনাশ সাগর এবং আমাদের হান্নান ভাই আর তুমি তো অবশ্যই তুমি ফয়সাল অনেক তোমার এত সুন্দর এত সাবলীল উপস্থাপনা মানুষকে আরো অনুপ্রাণিত করে আমি খুব একটু কম কথা বলার মানুষ বোধে আমি অনেক সময় অনেক কথা বলতে পারি না আমি ব্যক্তিগত জীবনে অনেক কথা বলতে পারি না আচ্ছা আচ্ছা কিন্তু আপনি গান আমার অনেক অনেক কথা বের করে ফেলেছো আপনি কিন্তু গান চমৎকার করে করলেন এবং আপনি যতগুলো আপনি নজরুল গীতির শিল্পী হয়েও নজরুল সঙ্গীতের শিল্পী হয়েও শিক্ষা যদি স্ট্রং হয় সে এমন কোনো গান নেই যা গাইতে পারবে না দিদি আপনাকে একটু থামাতে হবে একজন কলার অনেকক্ষণ ধরে লাইনে একটা কলার লাস্ট ওয়ান হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আসসালামু আলাইকুম জি আমরা গান আমরা তো ফসরা শুনে ভালো হইলো ধন্যবাদ আপনার নামটা কি বলা যাবে নাম তো বলবো কিন্তু গানের গান তো খুব সুন্দর গানটা গানের সুরটা আসে না ভালো ভালোভাবে ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে ফোন কল করার জন্য তো দিদি আমরা বিদায় নেবার পালা বিদায় নেবার আগে আমাকে বিদায় নিতে হবে দর্শকদের কাছ থেকে
প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে গান করলেন যিনি অনেক গুণী মানুষ, পরম শ্রদ্ধেয় আমাদের অগ্রজ, তিনি হচ্ছেন শর্মিলা দাস। এবং তার গান আমি বিশ্বাস করি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং তিনি চমৎকার করে অন্তর দিয়ে গান করলেন আমাদের জন্য, আমারও অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন, এবং বাসায় দয়া করে বাচ্চাদের সাথে বাংলায় কথা বলুন। এই কথাটি বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দিদি, খুব সুন্দর কথা বলেছো তো, খুব সুন্দর বাংলায় কথা বলেন। আমার অনেক স্টুডেন্ট আছে, ওরা মানে আমার কাছে আসার পর ওদের আস্তে আস্তে মুখ খুলে গেছে। আমি জানি আমি ইংলিশ বলবো না, আমার কাছে বাংলা গান শিখতে এসেছো, বাংলা বাংলা কথা বলতো। আমরা এই গানটি গাইতে গাইতে আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে, এই গানটা গাইছি আমাদের হান্নান ভাইয়ের অনুরোধের গান, আব্দুল হান্নান খান। হ্যাঁ, আমার হান্নান ভাই। ঠিক আছে, হাসন রাজার গান, আমাদের আরেক মহাশক্তি সঙ্গীতের জগতে। হ্যাঁ, সেও ওই মানে দেহতত্ত্বের ওদিকেই চলে যাচ্ছে কিভাবে। কি ঘর বানাইব আমি, কি ঘর বানাইব আমি, সুন্দর মাঝার লোকে বলে ওহ বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুয়া, আইনা দিয়া চাইয়া দেখি, আইনা দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মার লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইব আমি, কি ঘর বানাইব আমি, শূন্য ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুয়া না বাঁধে, ঘর দুয়া না বাঁধে, এই ভাবিয়া হাসুন রাজা। আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে।